আর একটা ভিডিও নিয়ে আমি আসলাম। তো আজকে মনি তো খুবই ব্যস্ত, ঠিক আছে। মানে আজকে যেহেতু ষষ্ঠীর শুভ সন্ধ্যা, তো ষষ্ঠীর শুভ সন্ধ্যাতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন। তো গাইস, আজকে আমরা এসেছি নহাটাতে। মনির একটা স্টেজ প্রোগ্রাম ছিল, তো প্রোগ্রামটা করতে এসে আমরা একটা বুদ্ধি হলো, যে বুদ্ধিটা যে আমরা পাবলিক রিয়াকশন করব। তো মনি একটু আগেই স্টেজ ফাংশন করলো, যে ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওর ফোনেই গান চলছিল। তো এখন আমরা পাবলিক রিয়াকশন করব। তো তোমরা তো দেখতে অনেকটা ইচ্ছুক, আর আমি তো ইচ্ছুক যে পাবলিক রিয়াকশন কেমন হবে। আশা করি ভিডিওটা খুব ভালো হবে, লাস্ট অব দি ওয়াচ করবে। মানে দুর্গা পূজায় স্বয়ং দুর্গা ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, দুর্গা এত সস্তা হয়ে গেছে। তো তোমরা লাস্ট অব দি ওয়াচ করবে, কিন্তু ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। ওকে, দেখতে থাকো পুরো লাস্ট অব। তো ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আমার মতে অনেকটাই ভালো লাগবে। তো আর বেশি লেট না করে চলো শুরু করা যাক। গাইস, জাস্ট দেখো লোকে কিভাবে তাকাচ্ছে। মানে আমি নির্লজ্জ বেহায়া না হলে আমি এরকম কাজ করি না, মানে এরকম একটা ব্যাপার। তো যেতে যেতে এমন কেউ নেই, ওই দোকানের ভিতর থেকেও লোকগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে। আর ওই পাশের ওই মহিলাটা দেখো, জাস্ট দেখো কীভাবে তাকাচ্ছে। তো ওই বাইকে করেও এরা যাচ্ছে, শুধু তাকাচ্ছে আর হাসছে যে কি কোন ধরনের পাবলিক। তো যে পারছে সে মোটামুটি তাকাচ্ছে আর থাকপাক করে হাসছে। তো গাইস দেখো এই সামনে ছেলেগুলোর অবস্থা, মানে ওরা মনে ভূত দেখে ফেলেছে এমন একটা অবস্থা। দেখো কেমন ভাবে তাকিয়ে পড়েছে, জাস্ট ভাবা যায় না যে একটা লুচ্চা মিলে তো একটা সীমা থাকে, জাস্ট কোনো সীমা নেই। মানে আমার নিজেরই কেমন লাগছিল যে আমি কেমন জোকার জোকারভাবে বেরিয়েছি নাকি লোকে এমনভাবে দেখছে, সত্যি খুব অদ্ভুত লাগছিল। তো এই যে এই ছেলেটাও মানে ঘুরে ঘুরে দেখাচ্ছে, বাইক স্টার্ট দেবে কেউ শুধু দেখেই যাচ্ছে যে এ কে যাচ্ছে। বাবা, মাথাটা তো খারাপ হলো নাকি। তো তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখো, সত্যি বলতে মানে পাবলিকগুলো দারুণ রিয়াকশন দিল। দেখো এই সবাই কীভাবে তাকাচ্ছে হাসে। সবাই কীভাবে দেখছে গাইস, তো আমরা ভেবেছিলাম মণ্ডপে হয়তো অনেকই লোক হবে, রিয়াকশনটা বেশ ভালো হবে, কিন্তু দেখা যাচ্ছে মণ্ডপ পুরো ফাঁকা, মা দুর্গা খালি মণ্ডপে এসে। তো চলো, যা হয় খুব ভালোর জন্যই হয়, বেশি ভিড়ভাড়ের মধ্যে আমাদের ঢুকতে হয়নি। তো মণ্ডপ থেকে বেরিয়ে আমি জাস্ট আবার হাঁটা শুরু করেছি রাস্তায়। তো রাস্তার লোকজন তো শুধু আ করে তাকিয়ে যাচ্ছে, এই যে যে টোটো কাকাটাই তো টোটোর ভিতর দিয়ে তাকাচ্ছিলো। আর ওই পাশটাই দেখো রাস্তার লোকগুলো কেমন ঘুরে ঘুরে দেখছে, যে মেয়েটার মানে সত্যি তারটার কেটে গেছে। নাহলে এরকমভাবে কেউ ত্রিশূল হাতে নিয়ে ঘুরে বেড়ায়? রাস্তার ওই পাশ থেকে শুরু করে যে যেখানে ছিল, যেহেতু রাত্রেবেলা আমি তো তোমাদের ভালো করে দেখাতে পারলাম না সবটা, বাট লোকে এই দেখো এই ফলের দোকানগুলো মানে কী না কী যেন একটা দেখে ফেলেছে। আর দেখারই কথা যে মানুষের মাথায় যদি সিট না থাকে, কেউ এরকম দুর্গা সেজে দুর্গা পুজোয় ঠাকুর দেখতে যায় না। তো জাস্ট তুমি দেখো আর এই পাশে এই দাদুগুলো, মানে দাদুগুলো আদৌ কী দেখছে ওরা বুঝতে পারছে না যে কে। মা দুর্গা তো যাচ্ছে টুকুর করে, জাস্ট দেখো লোকে কি ঠাকুর দেখবে, লোকে আমাকে দেখছে যে কেউ কেউ তো এমন বলছে মা দুর্গা স্বয়ং প্যান্ডেল থেকে বেরিয়ে এলো। মানে এইসবও মানা যায়, জাস্ট ভাবো যে কত বড় নির্লজ্জ না হলে। দেখো লোকের রিয়াকশন গুলো দেখো, জাস্ট মানে মানে যেটা নয়টার মধ্যে গাইস, এটা হচ্ছে আমাদের মা দুর্গার ওষুধ, এটা হচ্ছে মা দুর্গার লেটেস্ট ওষুধ,
রিঅ্যাকশনটা দেখো গাইস। খুব সুন্দর নৃত্য পরিবেশিত হলো, গাইস দেখো এরা কিরকম দেখছে, খুব সুন্দর ভাবে নৃত্য পরিবেশন করলো। দেখো গাইস ও এমন জায়গায় দাঁড়িয়েছে যেখান থেকে পাবলিক আসছে যাচ্ছে আর ওকে দেখছে। দেখো গাইস দেখছে কেমন করে সবাই, তো চল কষ্ট হচ্ছে আমার, বক্স বাজছে পাশে, সেই সাউন্ডের মধ্যে দিয়ে মা দুর্গা আমাকে না নিয়ে চলে যাচ্ছে একা একা কোন লেভেলের ঠাকুরে। তো চলো এখন মা দুর্গা যাচ্ছে নাচ করতে করতে, 2022 ফাজিল মা দুর্গা গাইস ঢোকার সাথে সাথে দেখো রিয়াকশন গুলো সবাই দেখছে। তো এখানে ঢোকার আগে মনের মানুষের যত ইয়ে আছে ওগুলো দেখতে দেখতে আমরা ঠাকুরটা দেখতে আসবো, কিন্তু আমরা এমনই মা দুর্গা নিয়ে এসেছি যেটা পেছন দিক দিয়ে আগে ঢুকেছি, সামনে সামনে এখন যাব। তো দেখো গাইস ভেতরের নাজারাটা কিন্তু খুবই সুন্দর, দেখো পুরোটাই পেন্টিং করা, খালি করিনি, বাট আমি যেটা ভেবেছিলাম যে মহাষষ্ঠীর দিনকে হয়তো দেখতে পারবো, কিন্তু জীবন্ত কোনো মনের মানুষই নেই এখানে। আর এই দেখো মা দুর্গা কি করছে, দেখো 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 তো গাইজ একটা নাচ হয়ে যাক, কারণ আমাদের মনি লাইফস্টাইল কিন্তু বহুত নাচ করতে পারে, যে কিনা একটা ডান্সের টিচার।